শুরুতেই সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলে নিই আপনাদের সাথে। সেটি হচ্ছে পাপ। এই পাপ সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে যে পাপটা কি। সহজ কথায় বলতে গেলে পাপ হচ্ছে এমন কিছু কাজ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধকৃত যে কাজগুলো রয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কাজগুলো নিষেধ করেছেন, যেসব কাজ খারাপ, সেগুলোই কি পাপ। এ সম্পর্কে আমাদের সকলেই ধারণা রয়েছে। এবার আসুন এই পাপ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আল্লাহ রাসূল এই পাপের ভয়াবহতা সম্পর্কে কি বলেছেন এবার শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাররাকাতি যুনুবি ফা ইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রিজাল। হে সাহাবীরা, হে উম্মতেরা, তোমরা শুনো, পাপের জগতে সব থেকে ছোট যে পাপটা রয়েছে, অন্যায়ের মধ্যে সব থেকে ছোট যে অন্যায়টা রয়েছে, এই অন্যায়টা থেকেও তোমরা বেঁচে থাকো। কেননা এই ছোট্ট ছোট্ট অন্যায়গুলোও যদি তোমাদের মধ্যে জমতে থাকে, এক পর্যায়ে ছোট্ট ছোট্ট পাপগুলো, এই ছোট ছোট অন্যায়গুলো তোমাকে ধ্বংস করে সারবে। দেখুন পাপের কি ভয়াবহতা। পাপ যে আমরা করি, বড় পাপ তো করি, এর মধ্যে থেকে এমনও কিছু পাপ রয়েছে যেগুলো আমার আপনার চোখে মনেই হয় না যেগুলো পাপ। আমি আপনি একের পর এক ছোটোখাটো পাপ করেই যাচ্ছি, কিন্তু আমার আপনার অনুভূতি হচ্ছে না যে এই ছোট্ট ছোটো পাপগুলো পাপ। এটা আমি জানি না যে এই পাপগুলো পাপ। আপনি এখন এই কথাগুলো, এই বিষয়গুলো আপনি বুঝবেন না। এই ছোটোখাটো পাপ যে আপনি করে যাচ্ছেন এটা এখন বুঝবেন না। কবে বুঝবেন? যেদিন কাল কিয়ামতের দিন আপনার সামনে আমলনামা দিয়ে দেওয়া হবে, আপনার আমলনামার খাতাটা যখন আপনার সামনে দেওয়া হবে, সেদিন আপনি চিৎকার করে বলবেন, মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা। এটা কেমন আশ্চর্যজনক কিতাব, যার মধ্যে ছোট্ট কোনো কিছু বাদ পড়েনি, বড় কোনো কিছু বাদ পড়েনি। তার মানে আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করেছেন সব কিছু ওই আমলনামায় আপনার ওই ডায়েরির মধ্যে লেখা থাকবে। আপনি সেই দিন টের পাবেন এই ছোট্ট ছোট পাপগুলো যে এখন টের পাচ্ছেন না, আপনি ওই কাল কিয়ামতের দিন আপনার আমলনামা দেখে টের পাবেন। অতএব সাবধান, ছোট হোক বড় হোক সব ধরনের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা অধিকাংশ মানুষ যে পাপ করি, ছোট ছোট যে পাপগুলো করি, অধিকাংশ মানুষ আমি আমার মুখের দ্বারাই ছোট ছোট পাপগুলো বেশি করে থাকি। অথচ এই মুখ সম্পর্কে আল্লাহ রাসূল ভয়াবহভাবে আমাদেরকে সাবধান করেছেন। অযথা, কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন ছাড়া আমি অযথা একজনকে খুশি করার জন্য একটি মিথ্যা কথা বলে ফেললাম, কোনো প্রয়োজন ছিল না একজনের সাথে হাসি তামসা করে তাকে একটা বকা দিয়ে ফেললাম, কোনো প্রয়োজন। এই যে পাপগুলো রয়েছে এই মুখের মাধ্যমে আমি আপনি ছোট ছোট পাপগুলো বেশি করে থাকি। অত সেই মুখ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করেছেন যে এই মুখের কারণেই মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে। আবার এই মুখকে হেফাজত করলেও আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আন আকসারু মা ইয়াদখুলুন নাস আল জান্না। হে আল্লাহ রাসূল, কোন কাজগুলো করলে, কি আমল করলে মানুষগুলো বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি জিনিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। এক, তাকওয়াল্লাহ, যার মধ্যে একমাত্র আল্লাহর ভয় থাকবে। যে ব্যক্তি সর্ব অবস্থায় শুধুমাত্র আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দুই, ওয়া হুসনুল খুলক, যার মধ্যে উত্তম চরিত্র থাকবে, যে উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমার মতে, আমার দৃষ্টিকোণ থেকে, সকলের দৃষ্টিকোণ একই, আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে বুঝি যে আল্লাহর ভয় জিনিসটার মধ্যেই ইসলামের যত বিধিবিধান রয়েছে সব কিছুই একটা জিনিসের মধ্যেই। আপনার কোনো কিছু লাগবে না, শুধুমাত্র যদি আপনার ভিতরে একমাত্র আল্লাহর ভয় থাকে সব শেষ, আপনার সব আমলগুলো হয়ে যাবে। কারণ আপনি যখনই যে কাজ করতে যাবেন, আপনি একটা খারাপ কাজ করতে যাবেন, আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে সাথে সাথে আপনার অনুভূতি হবে, সাথে সাথে আপনি বুঝতে পারবেন। তার মানে ইসলামের যত বিধিবিধান রয়েছে সকল বিধিবিধানগুলোই এই আল্লাহর ভয়ের উপরই। আল্লাহর ভয়টা যদি আপনার ভিতরে আনতে পারেন তাহলে আপনার দ্বারা ইসলামের সকল বিধিবিধানগুলো পালন হবে। এরপর সাহাবি আবার প্রশ্ন করলেন, ওয়ান আকসারু মা ইয়াদখুলুন নাস আন-নার। হে আল্লাহ রসুল, কোন কাজের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে, কিসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফার্জ, দুটি জিনিসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে, এক হচ্ছে তার মুখ, দ্বিতীয় হচ্ছে তার লজ্জাস্থান। এই যে দেখুন, মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে, লজ্জাস্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে। আবার এই দুটি জিনিসের কারণে যেভাবে মানুষ বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে, তেমনিভাবে এই দুটি জিনিসের হেফাজত করলে পারলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ।
তোমরা যদি দুটি জিনিসের হেফাজত আমি রসুলকে দিতে পারো, আমি স্বয়ং রসুল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহর রসুল স্বয়ং নিজে যদি কারো জন্য জান্নাতের জিম্মাদার হয়, সে কোনোভাবেই জাহান্নামে যাবে? কোনোভাবেই না। জিম্মাদার শব্দের অর্থ তো বুঝেন, আমি আপনাকে জিম্মাদার নিলাম, এখান থেকে আমি আপনাকে মিরপুর 14 পৌঁছিয়ে দিব, আমার দায়িত্ব কর্তব্য হলো আপনাকে মিরপুর 14 পৌঁছে দেয়, এটাকে বলে জিম্মাদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জিম্মাদার হয়ে যাবে যদি আমি আপনি আমার লজ্জাস্থান এবং মুখের হেফাজত করতে পারি। তো বলতেছিলাম যে ছোট্ট ছোট্ট যে পাপগুলো রয়েছে, এই পাপগুলো থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, না হলে ছোট্ট ছোট্ট পাপগুলো যখন আমার ভিতরে জমতে থাকবে, এক পর্যায়ে ছোট্ট ছোট্ট পাপগুলোই আমাকে আপনাকে ধ্বংস করে ছাড়বে।